ছোট্ট এই স্টিলের ধাতব বস্তুটি এখন চট্টগ্রাম বন্দরের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 6 বছরের বেশি সময় ধরে এই ধাতব বস্তুটিকে রাখা হয়েছে বন্দরের অভ্যন্তরের মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রকল্প এলাকায়। রেডিয়াম বেরিলিয়াম নামের তেজস্ক্রিয়তা উৎপন্নকারী এই ধাতব বস্তুটিকে নিয়ে জটিলতা শুরু হয় 2014 সাল থেকেই। বাংলাদেশ থেকে স্ক্র্যাপ মেটেরিয়ালের মাধ্যমে সেটা একটা কন্টেনার হয়ে কলম্বো বন্দর হয়ে সেটা ইন্ডিয়াতে যাচ্ছিল। তো প্রতিমধ্যে সেটা কলম্বোতে শনাক্ত হয়েছে, পরবর্তীতে সেই কন্টেনারটা ফেরত আনা হয় এবং সেটা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিশেষজ্ঞ প্লাস আমেরিকান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেটা উদ্ধার করা হয়। বন্দরের তথ্য মতে এটি সহ আরও 2টি ছোট ছোট ঝুঁকিপূর্ণ ধাতব বস্তু বন্দরে সংরক্ষিত রয়েছে। 2017 এবং 2018 সালে ধাতব বস্তুগুলো শনাক্ত হয়। লেবাননের বৈরুত বন্দরে দুর্ঘটনার পর এই 3টি বিপজ্জনক ধাতব বস্তু অপসারণে তৎপরতা শুরু করেছে। সব কর্তৃপক্ষকে পত্র দিয়ে দিচ্ছি যে এই তেজস্ক্রিয় পদার্থ ডিসপোজাল করার জন্য। দীর্ঘদিন এভাবে রেখে দেওয়া ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বন্দর কাস্টমস সহ সরকারি সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে সাভারের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে যেতে চায় পরমাণু শক্তি কমিশন। অবশ্যই এটা একটা আমাদের জন্য ভয়ের বিষয় আছে যদি এটা প্রপারলি সংরক্ষিত না থাকে। কাস্টমস কিংবা বন্দর কর্তৃপক্ষ ওনারা যদি কমিশনের সাথে যোগাযোগ করে থাকেন বা চান যে ওখানে গিয়ে এটা স্টোর করা হবে। জানা গেছে বিদেশ থেকে কাটার জন্য আনা পুরাতন জাহাজ থেকেই তেজস্ক্রিয়তা উৎপন্নকারী এসব ধাতব বস্তু উদ্ধার হয়েছে। নিয়ম অনুযায়ী জাহাজ রপ্তানিকারক দেশে এসব ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক বস্তু ফেরত পাঠানোর নিয়ম রয়েছে, কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানের অনাগ্রহের কারণে তাও সম্ভব হচ্ছে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।